অবশেষে গ্রেপ্তার দেখানো হয়েছে রাজধানী থেকে নিখোঁজ ছাত্রদলের ছয় নেতাকে। পুলিশ বলছে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতকালে রাজধানীর লালবাগ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং 37 রাউন্ড গুলিসহ ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাননি। এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে খুঁজতে গিয়ে সংগঠনের আরও 5 নেতা নিখোঁজ হয় বলে অভিযোগ ওঠে। সেই নেতারা হলেন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ হাসিনুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরউদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ। ঘটনার বিবরণ দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অভিযোগ করা হয়, ডিবি পুলিশ পরিচয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য মমিনুল ইসলাম জিসানকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার থাকার মতো সম্ভাব্য সব জায়গায় পরিবার ও সংগঠন খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই 5 নেতা একত্রে জিসানকে খুঁজতে তার বাসায় গেলে ডিবি পুলিশ তাদেরও ধরে নিয়ে যায়। এরপর নিখোঁজ ছাত্রদলের নেতাদের অবস্থান প্রকাশের আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার রাতে এক টুইট বার্তায় এই তাগিদ দেয় সংগঠনটি। এতে অবিলম্বে ওই 6 ব্যক্তির অবস্থান প্রকাশে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়। কোন আইনের ভিত্তিতে তাদের তুলে নেওয়া হয় এবং আটকে রাখা হয় তা স্পষ্ট করতে বলা হয়। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।